আপনিও কি ব্যবসা করার কথা ভাবছেন আর ভাবছেন ব্যবসা করবেন কিন্তু এত অর্থ কোথায় পাবেন আর কি ব্যবসা করবেন বাজারে এত প্রতিযোগিতায় কেমন করে টিকবেন কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন কিভাবে ব্যবসা আরম্ভ করবেন সেটা ভেবে নিশ্চয় নাওয়া খাওয়া বন্ধ করে রাতের ঘুম হারাম করছেন চাকরিহীন বাজারে কোনো কাজ না পেয়ে দেশে হারা হয়ে যাচ্ছেন তবে হ্যাঁ এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কোনো না কোনোভাবে উপকৃত হবেন এটা আমার বিশ্বাস আসসালামু আলাইকুম জীবন পরিবর্তনের বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তীতে মোটিভেশনাল ইন্সপিরেশনাল এবং বিখ্যাত ব্যক্তিদের জীবনের সংক্ষিপ্ত ভিডিওগুলো নিয়মিত পেয়ে যেতে পারেন এবং তার নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন ভিয়ার্স তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মোটিভেশনাল স্পিচ বিশ্বব্যাপী বিপণন গুরু নামে খ্যাত ফিলিপ কটলার তার জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ক্যাম্ব্রিজ মার্কেটিং কলেজের মার্কেটিং বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উনিশশো সাতানব্বই সাল এর সাতই আগস্ট ফিলিপ কটলার শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বক্তৃতা প্রদান করেন তা আজ আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই যুক্তরাষ্ট্রের মার্কেটিং শেখার সবচেয়ে বড় প্রতিষ্ঠান এক একযাক মেধাবী বিতার্কিক শিক্ষার্থী এবং সেই সঙ্গে সম্মানিত শিক্ষকেরা আজ আমার বক্তৃতা শোনার জন্য আমার সামনে অপেক্ষা করছেন ভাবতেই ভালো লাগছে এত বেশি মানুষের সামনে কথা বলতে পারার সুযোগ পাওয়াটা সত্যিই অতুলনীয় ভালো যেমন লাগছে সেই সঙ্গে আরেকটা কথাও মনে পড়ে যাচ্ছে সে অনেক দিন আগের কথা আমি আমার জীবনের প্রথম বক্তৃতা করতে গিয়েছিলাম আমেরিকান একটি বিপণন প্রতিষ্ঠানে ওখানে গিয়ে আমি অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম কারণ আমার সামনে দর্শক সারিতে মাত্র একজন বসে বসে আমার কথা শুনছিলেন হাস্যকর হলেও সত্যি যে সেই অবস্থায় ও মাইকে কথা বলে যাচ্ছিলাম আমি হাজার হলেও আমার জীবনের প্রথম বক্তৃতা বলে কথা তা যাই হোক আমার জন্য তখনও আসলে আরও বিস্ময় অপেক্ষা করছিল আমি আমার বক্তৃতা শেষ করে যেই না হল ছেড়ে বেরিয়ে যাওয়া শুরু করেছিলাম অমনি আমার সামনে বসে থাকা সেই দর্শক আমাকে থামালেন আপনি এখন যেতে পারবেন না আমি তো আশ্চর্য জানতে চাইলাম কেন যেতে পারবো না তখন তিনি আমাকে যা বললেন তা শুনে আমি হাসবো না কাঁদবো ভুলে গেলাম আপনারা কি জানেন তিনি আমাকে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনি যেতে পারবেন না কারণ আপনার পরে আমার বক্তৃতা দেওয়ার কথা আপনি চলে গেলে আমার বক্তৃতা শুনবে কে যাই হোক আজ সেরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো না তা ভেবে বেশ ভালোই লাগছে ক্যামব্রিজ মার্কেটিং কলেজের মতো জায়গায় মার্কেটিং সম্পর্কিত আমার কিছু নিজের ধ্যান ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে আমার খুব ভালো লাগবে প্রথমেই বলবো চলমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মার্কেটিংকেও এগিয়ে যেতে হবে কেননা নতুন ব্যবসা শুরু করার জন্য এখন আর অঢেল সম্পত্তির দরকার হয় না একেবারে শূন্য থেকেও তা শুরু করা যায় নিজের মধ্যে মার্কেটিংয়ের কিছু বিশেষ গুণাবলী থাকলে এক্ষেত্রে আউটসোর্সিং কাজ করে ম্যাজিকের মতো আমি এখন নিউ ইয়র্কের একজন ভদ্রলোকের কথা শোনাবো আপনাদের তিনি একদিন নিউ ইয়র্কের এক বড় ফ্যাশন হাউসে একটা সুন্দর সোয়েটার নিয়ে গেলেন ওখানে গিয়ে তিনি মালিক পক্ষকে জানালেন তিনি এরকম ভালো মানের আরও অনেক সোয়েটার তাদের দিতে পারবেন মাত্র দশ ডলারে আর ফ্যাশন হাউসগুলো তাদের ক্রেতাদের কাছে তা পঁচিশ থেকে তিরিশ ডলারে বিক্রি করতে পারবেন সেই ফ্যাশন হাউস ভদ্রলোকের এই শর্তে রাজি হয়ে গেলেন এবার লোকটি সোয়েটারের নির্মাতা হংকং ভিত্তিক একটি গার্মেন্টসে যোগাযোগ করে মাত্র সাত ডলার মূল্যে অনেকগুলো সোয়েটারের অর্ডার দিলেন তারপর একটি জাহাজ কোম্পানিতে সোয়েটারগুলো নিউ ইয়র্কে সরাসরি ফ্যাশন হাউজে চালান দেওয়ার অর্ডার দিলেন এভাবে সব মালামাল পৌঁছে গেলো জায়গা মতো মাঝখান থেকে ভদ্রলোক কিছু অর্থ উপার্জন করলেন এমনকি ওই সব মালামাল রাখতে কোনো গুদাম ভাড়া করার খরচও দরকার হলো না ওই ভদ্রলোকের আপনারা সবাই কম বেশি নাইকির নাম শুনেছেন নাইকি কি করে জানতে চাইলে আপনারা হয়তো সবাই বলবেন নাইকি বিশ্বমানের উন্নত জুতা তৈরি করে কিন্তু আমি যদি বলি না নাইকি কোনো জুতা তৈরি করে না সত্যি নাইকি কোনো জুতা তৈরি করে না নাইকির জুতা তৈরির কোনো কারখানা নেই বিশ্বের কোথাও তারা শুধু উন্নত মানের জুতার নকশা বানাই তাদের ল্যাবে এরপর সেগুলো সঠিকভাবে বিপণন করে বিশ্বব্যাপী কি আশ্চর্য হচ্ছেন তো এটাই তো আসলে আউটসোর্সিংয়ের নিয়ম আপনি একটা কিছু তৈরি করতে পারেন যে খরচে তার চেয়ে অনেক কম খরচে আরেকটি কোম্পানি যদি সেই একই জিনিস তৈরি করে দিতে পারে তাহলে আমার প্রশ্ন হলো কেন আপনি বেশি খরচ করে সেই জিনিসটা বানাবেন আপনি তো তাদের কাছ থেকে সেই জিনিসটা কিনে নিয়ে বিপণন করলেই পারেন অর্থাৎ আপনার কোনো বড় কারখানা লাগবে না অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে না শুধু সুন্দর সময় উপযোগী বিপণন ব্যবস্থা জানলেই চলবে তবে মনে রাখবেন মার্কেটিং মানের শুধু ব্যবসা করে মুনাফা অর্জন নাই ক্রেতারা কি চায় কিভাবে চায় কেন চায় ক্রেতারা তাদের পয়সা সঠিকভাবে উসুল করতে পারছে কিনা তা নিশ্চিত করাও আপনাদের দায়িত্ব ইউরোপের একটা এয়ারলাইন্সের কথা বলি সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের স্লোগান হল সেল ফর মাস সেল কম সেবা আরও অনেক কম দামে বিষয়টা খুলেই বলি আমরা বিমানে ভ্রমণ করার সময় প্রকৃত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া গুনতে হয় বিমানে পরিবেশিত খাবারের জন্য এয়ার হোস্টের সহযোগিতার জন্য মালপত্র রাখতে কেবিন ক্রুদের সাহায্যের জন্য টিভি দেখার জন্য বা গান শোনার জন্য এখন আপনি যদি ভ্রমণের সময় খাবার খেতে না চান টিভি দেখতে না চান নিজের মালামাল নিজের কাছেই গুসিয়ে রাখতে চান নিজ দায়িত্বে আর এর বিনিময়ে ওসব সব বিবিধ চার্জ বাদ দিয়ে কম ভাড়ায় যেতে চান তাহলে কি সম্ভব অন্য কোথাও সম্ভব না হলেও সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানে তা সম্ভব এই বিমানে আপনি শুধু ভ্রমণ করতে পারবেন কোনো খাবার পরিবেশিত হবে না গান শোনা টিভি দেখা যাবে না নিজের ব্যাগ নিজেকেই রাখতে হবে এয়ার হোস্টেস থাকবে না কিন্তু ভাড়া অন্য যে কোনো এয়ারলাইন্সের তুলনায় অর্ধেক এই গল্প থেকে আমরা শিখতে পারি যে গ্রাহককে কোনো কিছু যে কোনোভাবে গোসিয়ে দেওয়াটা মার্কেটিংয়ের উদ্দেশ্য নয় সঠিক নীতি বজায় রেখে সুষ্ঠু বিপণন করেও সফল হওয়া যায় আর বেশি কথা বাড়াতে চায় না আমরা কেউ আসলে সঠিকভাবে জানি না যে আমরা আসলে বিপণনকারীরাই বা মার্কেটিয়াররাই কি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে গেছি নাকি ক্রমবর্ধমান অর্থনীতি এবং চরম প্রতিযোগিতামূলক বাজার এই কৃতিত্বের দাবিদার কারণটা যাই হোক না কেন আপনাদের মানে ভবিষ্যৎ বিপণনকারীদের বড় দায়িত্ব হল মার্কেটিংয়ের নৈতিকতা সঠিকভাবে অনুসরণ করে বিশ্বব্যাপী আরও নতুন বিপণন ক্ষেত্র বা বাজার সৃষ্টি করা ফিলিপ কটলারের একটি উক্তি দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চায় মার্কেটিং ইজ নট দ্য আর্ট অফ ফাইন্ডিং ক্লেভার অয়েস টু ডিসপোজ অফ হোয়াট ইউ মেক ইট ইজ দ্য আর্ট অফ ক্রিয়েটিং জেনুইন কাস্টমার ভ্যালু সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিও দেখে আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে আপনি আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধবীদের সাহায্য করতে পারেন যেন তারাও উপকৃত হতে পারে আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না কারণ আপনার একটি ভালো কমেন্ট ও লাইক আমাদের জন্য মোটিভেশন পরের ভিডিও পরের শুক্রবার ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং ইউর থট থ্যাংকস ফর ওয়াচিং